গত 23 ডিসেম্বর ভোররাতে সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগলেও ঝালকাঠিতে নো ফায়ার স্টেশন না থাকায় বরিশাল নো ফায়ার স্টেশন টিমকে ডাকা হয়। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই যাত্রীবাহী লঞ্চটি সম্পূর্ণ পুড়ে যায়, প্রাণ হারায় প্রায় অর্ধশত মানুষ। তার আগে গত 12 নভেম্বর সুগন্ধা নদীতে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণে মারা যায় 6 জন। স্থানীয়দের অভিযোগ, ঝালকাঠিতে নো ফায়ার স্টেশন থাকলে এই দুটি অগ্নিকাণ্ডে এত প্রাণহানি ঘটত না। এদিকে ঝালকাঠি সুগন্ধা নদীর তীরে জ্বালানি তেলের ডিপো রয়েছে প্রায় বেশ কয়েকটি। এখানে জ্বালানি তেল খালাস করতে আসা তেলের ট্যাঙ্কারগুলো সুগন্ধা নদীর মাঝখানে নোঙর করে। তাই অবিলম্বে ঝালকাঠিতে নো ফায়ার স্টেশন স্থাপনের দাবি স্থানীয়দের। বরিশাল থেকে যখন এই নো ফায়ারের লোকজন আসে, আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। ইমিডিয়েট ঝালকাঠিতে একটা নো ফায়ার স্টেশন দেওয়ার জন্য। এই দুর্ঘটনা থেকে হাজার হাজার মানুষকে রক্ষা করতে পারত, তাই আমরা অতি সত্ত্বর ঝালকাঠিতে একটি নো ফায়ার স্টেশন চাই। ঝালকাঠি ফায়ার সার্ভিস কর্মকর্তা জানালেন, নো ফায়ার স্টেশন না থাকায় এখানে নদীপথে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেশি হচ্ছে। নদী ফায়ার স্টেশন, নদী ফায়ার স্টেশন থাকলে আমাদেরকে অপারেশন কাজে দ্রুত আমরা অ্যাকশন নিতে পারলে হয়তো আরও আগুনটা দ্রুত নিয়ন্ত্রণ আসত, ক্ষয়ক্ষতি কমে যেত। কারণ এখন তো বরিশাল থেকে এসে আমাদের ইয়ে করতে হয়, অপারেশনের অংশগ্রহণ করতে হয়। 1964 সালে প্রতিষ্ঠিত ঝালকাঠি ফায়ার স্টেশনটি এখনও দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ করার প্রস্তাব মন্ত্রণালয়ে পড়ে আছে বলেও জানান তিনি। ফারহানা সিমো, বৈশাখী সংবাদ।